এবার আমেরিকা ও পশ্চিমাদের ঘুম হারাম করে নতুন এক যুদ্ধজাহাজ নিয়ে হাজির তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিশ্বের প্রথম দেশ হিসেবে তুরস্ক চালু করল মানুষবিহীন বিমান বহনের সক্ষম ড্রোনবাহী রণতরী। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ যুদ্ধজাহাজটি 10 এপ্রিল হস্তান্তর করা হয় দেশটির নৌবাহিনীর কাছে। বিশ্বের প্রথম ড্রোনবাহী এই রণতরীর নাম টিসিজি আনাদোলু। এটি তৈরি করা হয়েছে স্পেনের একটি যুদ্ধজাহাজের আদলে। 232 মিটার লম্বা ও 32 মিটার প্রশস্ত এ যুদ্ধজাহাজের ওজন প্রায় 27,400 টন। সর্বোচ্চ 38 কিলোমিটার গতি সম্পন্ন এ রণতরীটি স্থলভাগের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই সাগরে কাটাতে পারবে টানা 50 দিন। এই সময় জাহাজটি পাড়ি দিতে পারবে 14,000 কিলোমিটারেরও বেশি পথ। শুধু ড্রোনই নয়, জাহাজটির রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারবে হেলিকপ্টার ও যুদ্ধ বিমানও। এছাড়াও বিভিন্ন যুদ্ধযান সহ এটি বহন করতে পারবে 1,400 সৈন্য। গেল 10 এপ্রিল ড্রোনবাহী রণতরীটির উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় তুরস্কের সামরিক শক্তির কথা প্রকাশ করেন এরদোয়ান। এটি একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। তুরস্ক এই জাহাজের সাহায্যে সারা বিশ্বে সামরিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। আমরা এই রণতরীকে আঞ্চলিক নেতৃত্বে সুসংহত করার প্রতীক হিসেবে দেখছি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ বিমানবাহী রণতরী জুয়ান কার্লোস আইয়ের নকশার উপর ভিত্তি করে সেদেফ শিপইয়ার্ড এটি তৈরি করেছে।